আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনার সাথে আলোচনা করব যে বাজিগা লুটনো পাখির মিউটেশন কী এবং বাজিগা লুটনো পাখির দাম কত, কোন বয়সের পাখির দাম কত, এই বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, বাজিগা লুটনো পাখি হলুদ পাখি দেখতে অনেক সুন্দর লাগে। তো সাধারণ নর্মাল মিউটেশনের ভিতরে এই মিউটেশনটা অনেকেরই পছন্দ। তো এটা মিউটেশনটা সঠিকভাবে বোঝার জন্য এবং বর্তমানে বাজারের দাম কত এই বিষয় নিয়ে আলোচনা করলে ইনশাআল্লাহ আপনি ভালোভাবে জানতে পারবেন বাজিগা লুটনো পাখি সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে পাখির বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা হয়, তাই ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, বাজিগা লুটনো পাখি দেখতে অনেক সুন্দর লাগে, পিওর হলুদ, এবং এর পাখাও কোথাও কিন্তু অন্য কোনো কালার থাকে না, এই শুধু হলুদ কালারই থাকে। তবে চোখের সাইডে কিন্তু হালকা সাদা থাকে। এটার দামও মোটামুটি আপনার নর্মাল বাজিগার থেকে 200-100 টাকা বেশি হয়ে থাকে। তো লুটনো বাজিগার বোঝার সবচেয়ে বড় উপায় হলো যে আপনার পাখির সব পালকগুলো থাকবে হলুদ এবং এই পাখির চোখের মনি থাকবে লাল, অর্থাৎ চোখ পুরোটাই লাল থাকবে। তো এটা দেখে বোঝা যায় এটা লুটিনো বাজিগার। তো আপনার যদি দেখেন যে লুটিনো বাজিগার পুরো হলুদ কিন্তু চোখ যদি কালো থাকে, তাহলে দেখবেন চোখের মনি কালো থাকলে পরে এটা কিন্তু লুটিনো বাজিগার হয় না, এটা হয় ডিএফ, অর্থাৎ ডাবল ফ্যাক্টর। আপনার যদি চোখ লাল হয় এবং পুরো গায়ের পশম যদি হলুদ, তাহলে সেটা কিন্তু হয় লুটিনো বাজিগার, এটা আপনারা মাথায় রাখবেন। আর বর্তমান সময়ে আপনার লুটিনো বাজিগার যদি দাম বলা হয়, তো সাধারণ মিউটেশনের যে বাজিগার আছে তার থেকে কিন্তু 200-100 টাকা বেশি হয়ে থাকে লুটিনো বাজিগারের দাম। লুটিনো বাজিগার যদি বাচ্চা পেয়ার কিনতে চান, সেক্ষেত্রে আপনার দাম পড়বে 1 মাস থেকে আপনার 3 থেকে 4 মাসের বেবি পড়বে 600 থেকে 800 টাকা। আর যদি আপনি অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট পেয়ার কিনেন, সেক্ষেত্রে পড়বে আপনার 800 থেকে 1000 টাকা। আর আপনি যদি রানিং পেয়ার কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু পড়বে 1000 থেকে 1200, কোনো সময় 1500 টাকা দাম চাওয়া হয়। যদি ব্লাড টাইম ভালো হয়, ডিম বাচ্চা ভালো করে, সেক্ষেত্রে কিন্তু রানিং পেয়ার 1200 থেকে 1500 টাকাও বিক্রি হয় নর্মাল যে লুটিনো বাজিগার আছে এইগুলো। আর যদি ইংলিশ বাজিগারের কথা বলা হয় লুটিনো, তো ইংলিশ বাজিগার আসলে আমি কিনি নাই কোনো সময়, তবু আমার যতটুকু ধারণা সাধারণত অন্যান্য মিউটেশনে ইংলিশ বাজিগার পাখির দাম হয়ে থাকে আপনার আপনার 5000 থেকে 20000 টাকা পর্যন্ত জোড়া। তো যেহেতু লুটিনো বাজিগার ইংলিশ বাজিগার দাম একটু বেশি হবে, তো আপনি যদি বাচ্চা পেয়ার কিনতে চান, সেক্ষেত্রে 6 থেকে 8000 টাকা নিতে পারে। অ্যাডাল্ট পেয়ার কিনলে আপনার 8 থেকে 10000 বা 12000 টাকা নিতে পারে। আর আপনার রানিং পেয়ার কিনলে লুটিনো বাজিগার ভালো মিউটেশনের ভিতরে কিনতে গেলে, আপনার ভালো ব্লাড লাইনের ভিতরে কিনতে গেলে আপনার 15000 টাকা বা আপনার উপরে 30000 টাকা পর্যন্ত দাম হতে পারে। এটা আসলে নির্ভর করে ব্লাড লাইন, পাখির আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে, এবং যেমনি বিক্রয় করবেন সেই ব্রিডের উপরে ডিপেন্ড করে দাম হয়। আর এছাড়া আপনার জাপানি বাজিগার যেগুলো লুটিনো, সেগুলো আপনার ওই একই দাম, আপনার 5000 থেকে 6000 টাকা, হয়তো আপনার আর একটু বেশি নিতে পারে, আপনার বেবি পেয়ার 6-7000 টাকা বা 8000 টাকা জোড়া নিতে পারে। আর আপনার রানিং পেয়ার ওরকম 10 থেকে 15000 টাকা 20000 টাকা বা সর্বোচ্চ 30000 টাকাও হতে পারে, এটাও ডিপেন্ড করে আপনার ব্লাড লাইন, তারপর কোয়ালিটির উপরে এবং ব্রিডারের উপরে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন লুটিনো বাজিগারের মিউটেশন কোনটা এবং বর্তমান বাজারের দাম কেমন হতে পারে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে, আপনারা ভালো কিছু জানতে পারলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এবং আমার আর একটি ইউটিউব চ্যানেল আছে, আমি আশা করি আপনারা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।